যখন রান্না করি তখন যদি মশলা বেটে রান্না করা হয় তাহলে সেই তরকারির স্বাদটা কিন্তু খুব বেড়ে যায়, সেই আগের কালের রান্নার মতো হয়ে যায়। কারণ আগের মা চাচিরা মা দাদিরা সবাই কিন্তু সাথে সাথে মশলা বেটে তারপর রান্না করতো, সেই স্বাদটা ফিরিয়ে আনার জন্যই আজকে মশলা বেটে ভাবলাম যে রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা, দেখলেনই তো মশলা বাটাবাটি হচ্ছে, সাথে আমি বাচ্চাদের জন্য বার্গার বানিয়ে নিয়েছি আর একটু আমি মিষ্টি বানিয়েছি। তো এগুলো সব কিছু রেসিপি আমার শর্টসের মধ্যে দেয়া আছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে সকালের জন্য আমি, কালকে শুক্রবার, তো এর জন্য আমি একটু রান্না করে নিচ্ছি। গরু মাংসটা রান্না করে রাখলে দেখা যাবে দিনের বেলা যেহেতু একটু গ্যাসের প্রবলেম থাকে, প্লাস হচ্ছে শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, যার কারণে ভাবলাম যদি রাতের বেলা রান্না করে রাখি তাহলে একটু সুবিধা হবে, যার কারণে আগে রাতে রান্না করে রাখছি। তো এই তো দেখতেই পেলেন আমার মিষ্টিটা হয়ে গিয়েছে, এখন এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি শিয়ার মধ্যে চুবিয়ে। মাংসটাও রান্না শেষ, এই যে এখন হচ্ছে মিষ্টিটা আমি দেখছি যে এক ঘন্টা পর কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব ভালো হয়েছে খেতে। তো আপনাদেরকে আমি এখনই কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে, প্লাস হচ্ছে খেতেও খুব মজা হয়েছে মিষ্টিটা। এই তো দেখিয়ে দিলাম যে মিষ্টিটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। তো আমার হাজবেন্ডের আবার খুচখুচি কাশি হয় না, ওটা হয়েছে আর কি। তো আমার শাশুড়ি বললো যে পুদিনা, সরি, তুলসী পাতা দিয়ে চা খেলে নাকি কাশিটা কমে যায়। আলহামদুলিল্লাহ, আসলে সত্যিই দেখলাম যে মুরব্বীরা আসলে যা বলে তাদের কথা কিন্তু ঠিক হয়। আমরা আসলে এখন বুঝি না বা অনেক সময় ভাবি যে আগের কালের মানুষ কী বুঝে, আসলে ওনাদের কথাই ঠিক। তো এই চাটা যখন আমি বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, এক রাতে এতটা ফলাফল পাবো আমি কখনো ভাবিনি। চাটা মানে অনেক কাজ করেছে, জাস্ট ও একবার খেয়েছে আলহামদুলিল্লাহ, তারপর থেকে ওর কাশি একদম গায়েব হয়ে গিয়েছে, মানে জাদুর মতো কাজ করেছে আল্লাহ তাআলা হয়তো, বা মানে এই চায়ের উসিলা ওকে ভালো করে দিয়েছে। তো জাস্ট একটু পানি দিয়ে আদা ছেঁচে তারপর আমি হচ্ছে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর কয়েকটা লং দিয়েছি এর আর চিনি দিয়ে জাল করে নিয়েছি। চিনিটা ভালো করে জাল হওয়ার পর আমি সামান্য একটু চা পাতা দিয়ে দিয়েছি। রং চাতে কিন্তু চা পাতাটার পরিমাণটা খুব কম দিতে হয় আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর দুধ চায়ের মধ্যে হচ্ছে চা পাতাটা বেশি দিতে হয় আর হচ্ছে চিনিটা একটু কম দিতে হয়। আর চায়ের কালারটাও এত সুন্দর এসেছিলো, তার মধ্যে আমি আবার একটু লেবুর রস দিয়েছি। রং চায়ের মধ্যে কিন্তু লেবুর রস দিলে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়। এখন তো এই সিজনে দেখা যাচ্ছে সবার জ্বর কাশি ঠান্ডা, তো যাদেরই কাশি আছে আল্লাহ না করুক, কারোরই না হোক, বাট যদি কারো হয়ে থাকে তাহলে এভাবে চাটা বানিয়ে খেতে পারেন। আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই ভালো হয়ে যাবে কাশিটা। আর চাটা খেতেও বেশ ভালো লেগেছে আমার জন্য, আমি এক কাপ নিয়েছি, আমার কাশি বা ঠান্ডা কোনো কিছুই ছিল না আলহামদুলিল্লাহ, বাট আমি তারপরেও আমার জন্য নিয়েছি আর ওর জন্য নিয়েছি। তো ওকে একটু বেশি দিয়েছি, আমার জন্য একটু কম নিয়েছি যেহেতু আমার প্রবলেম ছিল না। তো এই তো ওই দিন রাতের বেলা আর কোনো কিছু ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন, প্রায় তখন 12টার মতো বেজে গিয়েছে, আমরা অফ ক্যামেরা নাস্তা টাস্তা করে নিয়েছি। এখন ভাবলাম যে দুপুরের জন্য একটু রান্না করে নিই, যেহেতু গরুর মাংস তো করাই ছিল, আর এদিকে আমি আজকে মিক্সড ডাল রান্না করব। আমার ঘরে যে কয়েক রকম ডাল ছিল আমি সবগুলোই অল্প অল্প করে নিয়েছি। এখন সবগুলো ডাল ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। তো এইদিকে আমি কিছু সবজিও নিয়েছি, ঘরে যা ছিল তাই অল্প অল্প করে নিয়েছি। তো সবজিটা হয়ে গিয়েছে প্রায়, আর পাতাকপিটা একটু পরে দিচ্ছি কারণ এটা তো আর হতে বেশি টাইম লাগে না, যার কারণে শক্ত সবজিগুলো আগে দিয়ে দিয়েছি আর পাতাকপিটা পরে দিচ্ছি। তো আজকে যেহেতু একটু দেরিতে রান্না করতে এসেছি তো ভাবলাম যে একসাথে রাইস কুকারটাও বসিয়ে দিই, আর এদিকে তো কারেন্টের চুলায় রান্না করছি, যেহেতু গ্যাস নেই তো একটা চুলায় রান্না করতে করতে বেশ সময় চলে যায়। তো এদিকে আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম আর রাইস কুকারটাও রেডি করে নিচ্ছি,
তো ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালগুলো, ওই চালগুলোই দিয়ে দিচ্ছি। যতটুকু চাল দিয়েছি তার চাইতে ডাবল পানি দিয়েছি। আর এদিকে আজকে আমি একটু অন্যভাবে রাইসটা রান্না করব। তো চালের মধ্যে আমি জাস্ট পানি দিয়ে লবণ দিয়ে একটু গাজর কুচি দিয়ে দিয়েছি, আর ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিব। এভাবে রাইসটা রান্না করলে আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, রাইসটা খুব ভালো লাগে খেতে। আসলে কি, সবসময় একই ধরনের খাবার খেতে দেখা যায় যে ভালো লাগে না, তো একটু খাবারের মধ্যে ভিন্নতা আসলে তখন খাবারের রুচিটা যেমন বাড়ে তো খেয়েও ভালো লাগে আর কি। তো আমি আসলে আমার জীবনেও ব্যক্তিগত জীবনেও আমি একঘেয়েমি জিনিসটা একটু পছন্দ করি না, তাই আমি চাই আমার খাবার দাবার, আমার চলাফেরা, আমার ব্লগিংয়ে সব কিছুতে একটু ভিন্নতা আনতে। তো জানি না কতটুকু আনতে পারি, কিন্তু আমি চেষ্টা করি আর কি ভিন্নতা আনার জন্য। তো এই তো ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি সেটাও এখন রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ডালের জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। আসলে আমি চিন্তা করি যে যেহেতু আপনারা আপনাদের এত মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেন, আমি চাই যেন ভিডিওটা দেখার পর আপনারা বলেন যে না ভালো লেগেছে, আর যদি এটা বলেন তাহলেই হচ্ছে আমার সার্থকতা। আর আপনারা এভাবে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি আর অনেকটুকু সামনে চলে যাব। আপনাদেরকে ছাড়া তো আর একা যাওয়া সম্ভব না, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি যেতে পারবো অনেক দূর। তো কথা বলতে বলতে আসলে রাইসটা হয়ে গিয়েছে, রাইসটা মাশাআল্লাহ খুব মজা খেতে, এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। এদিকে আমি ডালগুলোও সিদ্ধ করে নিয়েছি, আর এখন সিদ্ধ ডালগুলো আমি কষানো মশলার মধ্যে জাস্ট দিয়ে দিব। তো দুপুরের খাবারটা আমি টেবিলে দিয়ে দিয়েছি, নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আজকে একটু বাহিরে যাব, তো এর জন্য একটু তাড়াহুড়াই করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা আসরের নামাজ পড়ে তারপর বাহিরের জন্য বের হয়ে পড়েছি। তো ভাবলাম অনেক দিন যাবৎ বাহিরে যাওয়া হয় না, তো ছোটো মেয়েটারও শরীর যেহেতু ভালো না, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, হয়তো বা একটু ভালো লাগবে। তো এখন আমরা যাব হচ্ছে আরঙে, অনেক দিন হলো আরঙে যাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু আরঙে যাই। আরঙ থেকে আসার পথে ডিসিসি মার্কেট হয়ে তারপর আসব। কাল থেকে যেহেতু বড়মের এক্সাম, তো বড় মেয়েকে আর নিয়ে আসিনি, আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে এসেছি। আর এই জায়গাগুলো দেখলে না খুব ভালো লাগে, কেন জানি মানে দেশের বাহিরের কথা মনে পড়ে যায়। দেখা যায় যে মানে খুব সুন্দর লাগে আর কি ব্রিজটার উপরে উঠলে, তো সূর্যটাও খুব সুন্দর লাগছিল যার কারণে আমিও একটু ভিডিও করে নিয়েছি। এই যে আরঙে গেটটাতে ঢুকেছে, আজকে আমরা গুলশান আরঙে এসেছি, কারণ এই আরঙটা আমাদের বাসা থেকে একটু দূরে, বেশি একটা দূরে না, বনশ্রীতেও আরং আছে, বাট দেখা যায় যে ওই আরঙটার চাইতে আমার কেন জানি এই আরঙটা বেশি ভালো লাগে। আর এই আরঙের কালেকশনগুলোও অনেক বেশি, প্লাস যেহেতু অনেক বড়, সো মানে আর কি ঘুরেও মজা পাওয়া যায়। আর যেহেতু আজকে ফ্রাইডে ছিল, ঘোরার উদ্দেশ্যেই বের হওয়া, তো এর জন্যই আজকে আমরা এই আরঙে চলে এসেছি। তো গাড়ি পার্কিং করতে করতে আমি একটু ভিডিও করে নিয়েছি, এখন আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে চলে এসেই আমি একটু ক্যামেরাটা অন করেছি, ভাবলাম যে কেনাকাটা করার আগে একটু ভিডিও করে নিই, তারপর আমি কেনাকাটা করব। আর তেমন বেশি কেনাকাটা ছিল না, জাস্ট কয়েকটা জিনিসই, হয়তো বা যদি ভালো লাগে তাহলে কিনবো আর কি। মেয়েও একটু খুশি হচ্ছে, কারণ মেয়ের অবশ্য শরীরটা বেশি একটা ভালো না, তারপর বাহিরে নিয়ে আসলাম, ভাবলাম যে যদি একটু শরীরটা ভালো লাগে আর কি। জানি না কতটুকু ভিডিও করতে পারবো, তবে আমি ঘোরার মাঝে মাঝে যতটুকু ভিডিও পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে অনেক দিন পর আরঙে এসেছি, আরঙে কেনাকাটা করতে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে। আরঙের জিনিসপত্রগুলা যেমন বেশি দামের আছে, তেমনি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেও আচ্ছা, যার কারণে শপিং করতে ভালো লাগে আর কি। তো আগে খুব বেশি যাওয়া হতো আরঙে, এখন বাসা থেকে যেহেতু একটু দূরে যার কারণে অতটা যাওয়া হয় না। আমরা যখন অন্য এলাকাতে থাকতাম তখন বেশিরভাগই যাওয়া হতো আরঙে, কারণ বাসার সাথে থাকলে কি সেই মার্কেটটাতে একটু বেশি যাওয়া হয়, আর তখন হেঁটেও যাওয়া যেত। এখন তো একটু দেখা যায় গাড়ি নিতে হয়, তারপর হচ্ছে আবার একাও যাওয়া যায় না, যার কারণে এখন একটু আরঙটাতে কমই আসা হয় আর কি। তো এই যে মোম দেখে ও পাগল হয়ে গিয়েছে মোম কেনার জন্য, তো নেবেই, তো বললাম যে এখন না একটু পরে নিও।
আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, এখানের কালেকশনগুলোও খুব সুন্দর ছিল। আমার সাথে সাথে আমার মেয়েও দেখছে সব কিছু ধরে ধরে, এই যে বলছি যে তুমি ধরো না, তারপরে ও ধরবে দেখবে। এই শোপিসগুলো খুব সুন্দর লাগে আসলে, মানে ছোট ছোট জিনিস কিন্তু খুব সুন্দর লাগে, ঘরে সাজালেও খুব ভালো লাগে। এই শোপিসগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, যার কারণে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম। এই কাঁসার জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই আরংটা আগে অন্যরকম ছিল, গুলশান আরংটা তো কয়েক বছরই হলো যে চেঞ্জ করেছে, তো খুব সুন্দর করে আসলে ওরা ডেকোরেশনটা করেছে আর কি। প্রত্যেকটা কর্নারে কর্নারে ওরা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এই শোরুমটা। অন্য সবগুলো শোরুমের চাইতে আমার মনে হয় এটাই সবচাইতে বড় শোরুম ওদের। এই নৌকাগুলোও খুব সুন্দর লেগেছে। তো এই তো এদিকে কুশন কাভার ব্যাগ এগুলো সব কিছু আলাদা আলাদা করে সব কিছু রেখে দিয়েছে আর কি। তাগার ডিজাইনগুলোও ভালো লাগে, তাগার ড্রেসগুলো যে ওগুলোও খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের সাথে কথা বলতে বলতে, ভিডিও শেয়ার করতে করতে আমার যা যা নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গিয়েছে। তো অনেকটা টাইম চলে গিয়েছে এর মধ্যে, এখন আমি বের হয়ে যাব আরং থেকে। জাস্ট বিল পে করছে আমার হাজব্যান্ড, বিল পে করা হয়ে গেলে আমরা এখন বের হয়ে পড়ব। তো এই তো আমরা এখন বের হয়ে চলে এসেছি, আমরা এখন ডিসিসি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ির জন্য ওয়েট করছিলাম, তো দেখলাম যে সামনেই গাড়ি, তো হেঁটে যাচ্ছিলাম গাড়ির কাছে। মেয়ে আবার গাড়িকে খুব ভয় পায়, যার কারণে ও সামনে একা একা যেতে চাচ্ছে না, দেখা যায় ও একটু ভীতু টাইপের আর কি। তো এই তো আমরা চলে এসেছি ডিসিসি মার্কেট। তো আমি কী কী কেনাকাটা করেছি তা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো। তেমন কিছু কিনিনি, যাই কিনেছি তা বাসায় গিয়ে শেয়ার করবো আর কি। তো আর ডিসিসি মার্কেটে তেমন কোনো কিছু ভিডিও করা হয়নি। তো এখন আমরা ডিসিসি মার্কেট থেকে বের হয়ে পড়েছি, বাসায় চলে যাচ্ছি। আর গত ব্লগে আমাকে যে আপুরা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি কম কথা বলি না বেশি কথা বলি জানি না, বাট যারা আমার ভিডিওটা আসলে পছন্দ করে দেখেন তারা কম কথা বললেও দেখবেন বা বেশি কথা বললেও দেখবেন, আর যাদের পছন্দ না হয় তারা আসলে কোনোভাবেই দেখবেন না। তো যাই হোক, আমি আপু বা ভাইয়ার ওই কথাতে রাগ করিনি বা মন খারাপ করিনি, তবে আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর আপনাদের যেন ভালো লাগে সেভাবেই কাজ করার চেষ্টা করব। তো এইদিকে আমি বাসায় চলে এসেছি, তো কী কী কেনাকাটা করেছি ওটাই একটু দেখিয়ে দিচ্ছি। আর তো আজকে আমি আমার ব্লগটা অনেকটুকু বড় করে ফেলেছি, যার কারণে খুবই দুঃখিত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জিনিসগুলো দেখাতে দেখাতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা আর দোয়া রইল, আপনাদের দোয়ার মাঝেও আমাকে মনে রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।